অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে আরও তেতাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল রোববার সতেরো নভেম্বর সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় গাজা উপত্যকায় অন্তত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী আরও তেতাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদারদের হামলায় অনেকেই আহত হয়েছেন গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় তেতাল্লিশ হাজার সাতশো নিরানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ তিন হাজার ছয়শ একজন জন ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন উল্লেখ্য দু সালের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দখলদারদের এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজায় এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন